যাচ্ছে, এত বোকা হইলে কি চলে? আমি তোরে কইতেছিলাম কি, নূপুর রে তো আমি এই বাড়ির বউ কইরা রাইখা দিতে পারি, পারি না? এইবারে মনে কার সাথে বিয়ে দিবে? আচ্ছা আমার কি পোলা এক ডজন আছে নাকি? হ্যাঁ আমার পোলা তো তুই একটা। ওই আমি মরে গেলেও ওই নূপুরে বিয়ে করবো না। এত বাহাদুরি দেখাইস না, শেষে কিন্তু তোর কপালে একটা কালা কুচকুচে মাইয়া ছুটবো। মা তুমি যাও তো, যাও। যাইতেছি। তোমরাও সতীর গল্প শুনবা? আরে আমার গল্প মানে তো সতীর গল্প। আরে চুপ কর, সতীর গল্প আমি নজর আলীকে বাড়িতে গেছিলাম, নজর আলীর মায়ের কাছে নালিশ করবার লিগা। কেন? ওই যে তুই সৌদি আরব গিয়া উট চড়াইতি, এই যে বস্তা মাথায় লয়ে ঘুরে বেড়াইতি, ওইনে যায় দেখি ওই বেদ্যুপ মাইয়া নুপুর ডাও আছে। সে কি কইলো জানোস? কি কইলো? তুই নাকি সত্যি সত্যি উট চড়াইতি আর বস্তা লইয়া সরাইতেছে না নজর আলীর সামনে, নজর আলীরে নিয়া সারা গ্রামে। আমিও কিন্তু এক কথা বলবো, তুমি তো জানো আমি ওই নূপুর রে তোমার দুইজনের সাক্ষী রেখে কইতেছি, এই বাড়ির বউ করে নিয়ে আসবো, তারপরে এখান থেকে সৈদি দিনে যাবো। ওইখানে আমি বস্তা টানতাম না উট চড়াইতাম সেটা ওরে সচক্ষে দেখাবো। ওইখানে শেখের সাথে তো আমার সম্পর্ক আছে, তুমি জানো। শেখ আমার কইছে তুমি বাংলাদেশে যাও, যাই এবার হিংকু হুলো তার মা হাতের ছিবি হুলো পাতার আছে কাকা তার মা হাতের ছিবি। ওই সব আর বিসুপ কর, তুই যদি আমার বাই হয়ে থাকোস, তুই যদি আমার বাই হয়ে থাকোস, ওই সেমরির তুই বিয়া করে আমার দেখাবি। আমি কয়ে দিলাম, আমি কথা দিলাম নূপুরে আমি বিয়া করবো, আমি বিয়ে করে তোমার সামনে আনবো, তুমি নিচে দুলাবাড়ি নিয়ে যায় আমার বিমানবন্দরে তুলে দিয়ে আসবা, আমি সে দিতে যাবো। ঠিক আছে, তিনি করে দিব, শাস্তি দিতে বই দিই। আর অন্য কিছু কইছে নাকি? এত বড় কথা কইলো এই জন্য কত পেট ফাইরা ফেলবো? আরে সত্য ঘটনা না তো, তাহলে তো আমার লাগতেছে না, বুঝো নাই সেটাই তো আমি বিশ্বাস তো আমি করি না। এটা আমি তো নিজের কানে শুনিনি, তোমার বোনের কানে শুনছি। শোনো, আমি মোটো হয়েছি, আমি চিকন ছিলাম গ্রামে যখন ছিলাম, ওইখানে যাই তো আমি খাইছি খেজুর আর কুরমা। আমিও তো এই কথাটাই কইছি, খেজুর কুরমা উটের দুধ এগুলা খাইলে তো মানুষ একটু মোটা সোটা হয়ই, তোর পেটের লিগে একটু বড় হইছে ভাই, তাতে কি আসে যায়? আমি তো পেট বড় করে দিই না, পেট বড় নাই, এটা তো আমি সাইরা রাখি সব সময়। এত হয় আনাছ কোনো পেট আছে না? কোনো কিছু নাই, কিন্তু হর্ষ হইছে অনেক। ঠিক আছে, দেখি কি করতেছি। ইয়া মাত্র বিসো কাই ভালুকা হাঙ্কা হলুদ মা হাতরে সিবি তামা তোর মা হাও তাপা তোর কিছু কইতো মা সাপাতর হি ইতরা মা হল রেতরা ইতরা সো নূপুর ইয়া মা পাতরা কইছু গা কাকা কত রছি আপর হা হা ইতরা মা হা সাকা তরাছি কাকা ওয়া মা পাতরা মা আইসু সুদি ফুল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সুদি যুবরাজ দুলাই ঠিকই ধরে বলাইছে শোনো আমাকে শেখ ফোন করছিল বললো কি ব্যাপার তুই যে গেলা যাই তখন ফোন টোন দিন আমি তো ভুলে গেছি গা কারণ গ্রামের লোকের খালি বলতেছে আমি সৈদিতে কি করছি কি করছি কিভাবে চলছে এই সমস্ত সৈদির শেখ এই মাত্র বললো যে তোমার বিয়ার কি খবর আমি বললাম নূপুর নামের জন্য সাথে বিয়ে ঠিক আছে দেখাও কি করতেছি আচ্ছা এইটাই ভালোই বুঝলি বুঝতে পারছো তুমি তো খালি মাথা গরম করে রাখো দেখলাই মানে সৌদি থেকে ফোন দিল তোমার বাইরে এবং কইলো নূপুর নামে একটা মাই আছে ওই ওটা বুয়ে করে নিয়ে যাবো সৌদিতে এমন বুঝো অবস্থা নূপুর তুই বুঝবি কত ধানে কত আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলাউদ্দিন বাবাজি এতরাতে কি মনে ফেরে না মানে এদিকে যাইতেছিলাম ভাবলাম আপনার সাথে দেখা করে যাই শেখরা আমারে সবসময় একটা কথা বলতো
হিলকা হুলুতর মাতরাসি উতর মাতৃসি তুমি যাকে পছন্দ করো তার বাড়ির ত্রিসীমানায় গেলে অন্তত তার সাথে একটা সালাম দিয়ে আসবা। বাহ বাবাজি আমি খুবই খুশি হলাম, তো বাড়ির ভিতরে চলো। না বাড়ির ভিতরে এখন যাবো না, আরেকদিন যাবো নি। তারপরে বাড়িটা চিনাও হয়ে যেন অনেকদিন ধরে ভুলে গেছিলাম, তো ভাবলাম যে একটু চিনাও যাই। বাবাজি একটা কথা কি, চিনা যাওয়াটা বড় কথা না, আমার বাড়িতে যখন মন চাইব তখনই তুমি আইসা পড়বা, কোনো বিধি নিষেধ নাই। বাবাজি দীর্ঘদিন তো বিদেশে থেকে আসলা, মানে আরবে থেকে আসলা, টাকা পয়সা তো মার্শাল্লো ভালোই আনছো, তা কি দেশে কিছু করবা নাকি আরবে চলে যাবা আবার? মারহাবা মারহাবা, টাকা পয়সা মার্শাল্লাহ আল্লাহ পাক আমার অনেক দিচ্ছে। সৌদি আরবে তো শেখদের সাথে আমার অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, ওখানেও মনে করেন যে আপনার বিশাল ইন্ডাস্ট্রির পার্টনার আমি। হ্যাঁ সেই জন্য ভাবছি যে এটা তো আমার দুলাবার এলাকা, মানে আমারই তো এলাকা, আমার বোনের যেহেতু বিয়ে হয়েছে আর আমার বাড়ি তো বেশি দূরে না, এইখান থেকে 2 গ্রাম পরেই। আপনি তো জানেন যে আমার আর এইগুলো কেউ নাই এই বোন ছাড়া, তাই ভাবছি আমার সমস্ত টাকা পয়সা এই এলাকায় ইনভেস্ট করবো। সত্যি বলছি যে দেখ না আমার জন্য কয়েকশো বিঘা জমির মধ্যে ভাবছি একটা তেলের মিল দেবো, মানে বিশাল ইন্ডাস্ট্রি, তেল নাম দিব লগা শাহ আলাউদ্দিন অয়েল মিল। আর একটা চিন্তা আছে, যেহেতু ভাবছি যে এবার শুভ কাজটা শেষ করে যাব, যাকে আমি বিবাহ করব মানে যার সাথে আমার শাদী মোবারক হবে তার নামে তো আমার ইন্ডাস্ট্রি চলেই যাবে। তারপর তার তার যে বাবা মানে আমার শ্বশুর, শ্বশুর আব্বার নামও প্ল্যানিং করতেছি একটা জুতার ফ্যাক্টরি দিব। বাবাজি জুতা সুতা ছাড়া আর কিছু দেওয়া যায় না, জুতো একটা জিনিস হলো নাকি পায়ের নিচে থাকে। চাচা আপনি যেহেতু অনুরোধ করতেছেন তাহলে মাশাল্লাহ জুতার দিলাম না আর একটা তেলের মিলিয়ে দিলাম, মানে আমার তাহলে 2টা তেলের ইন্ডাস্ট্রি হলো, ওইটা মনে করেন শ্বশুরের নামে নামকরণ করবো প্ল্যানিং করছি। খুব ভালো প্ল্যানিং। তা বাবাজি চলো বাড়ির মধ্যে চলো, অন্তত এক কাপ চা তো খেয়ে দেবে নাকি? না 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 চাচা আজকে না, আর আজকে তো চাকা হয়ে গেছে। চাকা হয়ে গেছে মানে কখন গেলে? এই যে এখানে থাকি তো আমি অলরেডি 2 কাপ চা খাই ফেলাইছি। এইখানে থাকি অলরেডি 2 কাপ চা খাইলে মানে আমি তো গরু রেখা হইতেছি, এখানে তো কোনো চা খাই নাই, কেউ চা নিও নাই, কিভাবে খেলে? মানে আপনার এতক্ষণ কি বললাম, চা চা মানে চা, একটা চা যোগ আর একটা চা, 2টা চা যোগ করলে কি হয়? চা চা হয়। আপনার তো বেশ কয়েকবার চা চা করে ফেলেছি, তার মানে বেশ কয়েক কাপই চা খাওয়া হয়ে গেছে। এইভাবে তুমি বেশ কয়েক কাপ চা খাইছো, তা তো তোমার চা খাইতে কিছু লাগে না, এরকম চা তো তুমি সবসময় খাইতে পারো না। চাচা শুনেন, শেখরা সবসময় একটা কথা বলে, হিংকু উলুত্রা মাহাত ঋষি উত্তরা পাপরাত্রা মাহা, মনের যদি মিল থাকে তাইলে চা কে সব কিছুই খাওয়া যায়, মনের মিলটা হলো আসল। এই যে যার সাথে আমি আত্মীয়তা করবো তার সাথে যদি আমার মনের মিলটা হয়ে যায় পৃথিবী তার কিছু লাগে। তাহলে বাবাজি আর বাড়ির মধ্যে যাইবে না আজকে? আর আচ্ছা আচ্ছা অন্য দিন আমার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। আমি মেলা কাম সেরে আইছি, নজর ফেরে এই কাম ওই কাম। ওই পটকা মাস আলাউদ্দিন, আলাউদ্দিনের নামে বদনাম সরে তো কোনো লাভ হইতেছে না, সে তো আমার আব্বার কাছে যায় খালি বিয়ার কথা বিয়ার কথা বিয়ার কথা, আর আব্বাও কি যে পাইছে পটকা মাসের মধ্যে, খালি আমার লগে আলাউদ্দিনের বিয়া দল লেগে পাগল হয়ে গেছে। এখন আমি ফজরের বাপরেও কি হয়েছে কে বুঝাইতে পারতেছি না, পটকারেও কিছু কে বুঝাইতে পারতেছি না। ওরে গিয়া গেরিলা হামলা চালাই দেব। গেরিলা হামলা মানে দূরের থেকে বুঝছো গোপনে চোরাগুপ্তা হামলা দিয়ে ইটা দিয়ে ঢেল মারতে দেব মাথার মধ্যে। ঢেল মারলে কি? আরে চোরাগুপ্তা হামলা চালা মাথার মধ্যে একটা ঢেল মারবো, ঢেল মারলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবো। স্মৃতিশক্তি নষ্ট হইলেই ও তো নিজেরই চিনব না আর তোমার বিয়া করবো কি? তারপরে এই ফাঁকে তোর লাগে নজরের বিয়েটা হয়ে যাবো। তারপরে বেচারা সারা জীবন পাগল থাকবো। আরে নজরবার লাগে তোর বিয়ে হওয়ার পরে ওই আলারে আমি নিজ দায়িত্বে গাছের লাগা ঢুসা দিয়া আবার স্মৃতি শক্তি ফিরে আনবো। নে বাংলা সিনেমায় দেখো নাই বুদ্ধি কিন্তু ভালো। দাঁড়া দাঁড়া
শুনছি বিয়ে পাস পোলা তুমি উচ্চ শিক্ষিত আদব কায়দা কিছু শিখো নাই জি বুঝলাম না তা বুঝবা কোন থেকে তাল গাছের মতো তো লম্বা হইছো আমি তোমার বড় না ছোট লম্বাই ছোট বয়সে বড় লম্বাই ছোট বয়সে বড় হ্যাঁ সম্পর্কে কি হই ও আপনি হলো আমার নানার মেয়ের জামাই ওরে নানার মেয়ের জামাই সেটা তো আমি জানি তোমার কি হই সেটা জিজ্ঞেস করতেছি সেটা বলো বিয়াদবি করো হ্যাঁ রাস্তাঘাটে দেখা হলে ময়মুরগির লোকে বিয়াদবি করো হ্যাঁ আদব কায়দা তো কিছুই শিখো না আদব কায়দা কিছুই শিখো নাই কারে সম্মান কত সেটাই জানো না ময়মুরগির সালাম দাও না এখন থেকে কয়ে দিতেছি আমারে প্রত্যেকটা দেখলে সালাম দিবা শুধু আমারে না তোমার বয়সে যে বড় তাদের প্রত্যেকটাই সালাম দিবা কথাটা যেন মনে থাকে আপনি যদি বেদেবী মনে করেন বেদেবী করি আর তাছাড়া এখন তো ও খালুয়ান আপনি তাছাড়া এখন তো হলো চৈত মাস না চৈত মাস আসলে তো আপনার তো বায়ু চড়া যায় এখন তো চৈত মাস না এখন বায়ু চললো কেন আমার সাথে ফাইজলামি করো তাই না এই আমি কি তোমার ফাইজলামির পাত্র একটা খাবার দিয়ে দাঁত ফেলা তুমি ফাজিল কোথা কাট কি কমু আমার জান্নাতবাসী ভাইরা তোমার মতো একটা খাউ জেনেতে তুমি জন্ম দিয়ে গেছে যাও বাড়ি যাও ইস দোস্ত আমি যদি তোমার লগে সৌদি আরবে যাই একটু গাড়িও চালাইতে পারতাম তাও জীবনটা সার্থক হতো তো সৌদি আরবের একটু গাড়ি ঘোড়ার গল্প কো তো আর দোস্ত তুমি সৌদির গাড়ির গল্প শুনতে চাইতেছ আর আমাকে তো সে গাড়ি দেখলে কি মনে হয় মনে হয় যে নানান ধরনের রোগে আক্রান্ত গাড়িগুলা আর ওই দেশের গাড়িতে তো দোস্ত গাড়ির দিকে তাকায় থাকতে হয় মনে হয় কি কাঁচামরিচ দেয়া হয়নি বর্তমানে খাই এত স্বাদ এত মজার এত সুন্দর গাড়ি আমি কখনো দিই না বিভিন্ন কালারের আর সবচেয়ে বড় কথা হইল আমাদের দেশে তো মনে করো বুড়া মানুষ যারা আছে বুড়া চুরা এরাও মনে করে গাড়ি চালানো এখন পর্যন্ত পারে না কয়জন লোক পারে এই সারা গ্রামে যদি মনে করো যে যদি তুমি খুঁজে হাতে কোনো দু একজন পাওয়া কিনা সন্দেহ কিন্তু আমি পারি আমি প্রচুর জুড়ে যে শেখের ছেলেরা যেভাবে গাড়ি চালায় তুমি তো চিন্তা করতো না পিচ্ছি পিচ্ছি আমাদের দেশে বড় মানুষের গাড়ি চালাইতে পারে না কিন্তু ওরা কী করে ছোটো 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 বাচ্চা মানুষ তারা সিটের মধ্যে এরকম বসে স্টিয়ারিং দেখায় জানা তারপর দেখা যায় তাদের পিছনে কিছু দিয়া উঁচা করে দেওয়া হয় ফোমের বালিশ থাকে বালিশের উপর বইসা তারপরে ওরা এই যে কচ্ছপের মতো খালি কল্লাটা বাইর করে এরকম কল্লাটা বাইর করা পেপে আর গান বাজায় হিংকা হুলিতি তাম্পা পালাতু এটা হলো বিখ্যাত গান ওখানকার সৌদি আরবি গানই না হ্যাঁ সৌদি আরবের গান ওখানে অন্য ভাষাও মিশ্রণ আছে সবচেয়ে বড় কথা হলো যে গাড়ি চালানোর যে মজা বা আরাম বা আনন্দ সেই আনন্দ আর এখানকার আনন্দের সাথে অনেক পার্থক্য আছে আচ্ছা দোস্ত গাড়ি গাড়ির গল্প তো শোনাইলা তুমি নূপুরের প্রেমে কখন কীভাবে পড়লো আমার একটু কৌতুক হইলে না দোস্ত আরবিতে একটা কথা বলে আরবিতে না মানে শেখরা বলে হিঙ্কু হুলো তার মা হাত রে সি ও আমা মার পা পৃথিবীতে প্রথম দৃষ্টিতে তোমার যেটা ভালো লাগবে সেটাই হবে সবচাইতে তোমার কাছের জিনিস তাহলেই তুমি আনন্দিত হবা বেশি আমি প্রথম যেদিন নূপুরে দেখছি সেই দিন বুঝতে পারছি চরম সুখ আনন্দ কিসে প্রথম মনে করো নূপুরের হাতটা আমার হাতের আতর দেওয়ার নাম করে আমি নূপুরের হাতে হাত রেখে যখন প্রথম হাতটা রাখলাম শাশুড়ি স্পর্শ করলাম তখন মনে হলো পরম সুখ হজরের বাবা কি কইলা হজরের বাবা তুমি কার বলতেছো আমি ফজের বাবা হতে যাবো কিভাবে তুমি বিয়ে শাদী করলে বাচ্চা কাছে অনেক কি আসল বিয়ে করেন না তাই বলে কি বিয়ে করবেন না শুনেন আসার জীবন তো শুনে আসছে বাপের নামের সাথে মিলাই ছেলের নাম রাখে আপনার নাম নজর আলী তাই আপনার ছেলের নাম ফজর আলী একটা অর্ব আশুষকে এইভাবে আর করছি না আর মাঝখানে কথা বলতেছে তোমার একটা কথা বলি নূপুর শোনো সেটা হচ্ছে যে আমি তো বিয়ে করে নিই আর যদি বিয়ে করি তার কখনো আমার ছেলের নাম ওই যে ফজর জোহর আসর আলী আমি রাখবো না ঠিক আছে আর তুমি এরকম করতেছো নতুন দেখলে কি বলবে ভাই এই বিয়ে করবেন না মানে আপনি বিয়ে না করলে কি আমি সারা জীবন কুমারের বসে থাকবো এত কথা কস নাই কেন
আমার বিয়ে করার সাথে তোমার কোমরের কি হলো? আচ্ছা একটা কথা বলো, এই বিলাই ইন্দুর মারে কেন? বিলাই ইন্দুর মারে এই এই গৃহস্থের উপকার করছে না, নিজের পেট তো ভাবে। এখন আমি আপনারে ভালোবাসি, আমি তো সারা জীবন স্বপ্ন দেখে আসছি আপনার সাথে আমার বিয়ে হবে, আমাদের যখন ছেলে হবে নাম রাখবো নজর, দূর ফজর আলী, ব্যাপারটা বুঝছেন না আপনি? শুনেন এখন এত কথা কইতে চাই না, চলেন। কি করতেছ তুমি? লোকজন দেখলি আজ দাম কই শুনুক তোমার একটু কথা। আমি বাঁচবো না, না না ভাই, ওরে আমার সোনার চাঁদ সোনার মনে ভাই আমার, আমার ভাইয়ের কিছু হইলো না, আর তুমি একটু দেখে রাখতে পারলে না, দেশে আইসার অমনি আমার ভাইয়ের বাঁচে বেড়ে বলাইল লো। আরে ভাই এটা কেটে করবে, আমার খালি একবার কও তুমি, আমি ওর মাথা ষাট টুকরো করে বলামু। আরে দুলা ভাই আপনি কইতেছেন ষাট টুকরো করবেন, আমি যদি নিজের চোখে দেখতাম কে এই কামটা করছে তাইলে ওরে ঘরে থেকে ধরে আই না, লাঠেতে 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 21 টুকরা করে ফালাইতাম। কেরা করছে ভাই? আমারে কো, আমারে কো, কইলা কো, কোন হারাম দাদা এই কামটা করছে, কেরা করছে, কোন শয়তান? কো কো ভাই খালি নামটা কো, ওরে আমি পাইলে ওর তুমি দেখো এখন কি ব্যবস্থা করি। বলো ভাই আমি যদি দেখতাম ওরে তো আমি দৌড়ে ধরতাম, আপনি তো জানেন না আমি সৈদি থাকতে 500 মিটার দৌড়ে আমি ফার্স্ট হইছি, আমি আমার দোস্তরে সৈদির গল্প শোনাইতেছিলাম, শেখরা আমারে কেমন আদর করে, সকালের নাস্তায় কি কি খাইতাম, এমন করে হঠাৎ করে দেই একটা লোহারি আমার কপালে পড়ছে, ওরে